রাস্তাটাকে ক্লিয়ার রাখবেন, ব্যস্ত রাস্তা। প্রথম শটটাকে ড্যাশ দিয়ে যাবে। একটি বল যদি কারোর কাছে থেকে থাকে আমাদের ড্যাশ দিয়ে যাবে, বসে যাবে। মায়াপুর জেট ক্লাবের প্লেয়াররা আপনারা বসে যাবেন। প্রথম শট ঠিক নেওয়ার জন্য তৈরি, এরিকসন তৈরি গোল রকম রাহুল। চূড়ানো শট, পাওয়ারফুল শট, বল জালে জড়িয়ে গেল, প্রথম শটে গোল এলো। প্রথম শটে গোল মানে অ্যাডভান্টেজে পৌঁছে যাওয়া এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন দেখা যাবে। এবারে প্রথম শট নাইন স্টার দলের, ঠিক নেওয়ার জন্য তৈরি সুমন। ঠিক নেওয়ার জন্য তৈরি সুমন, অপরদিকে তৈরি গোল রক্ষক শিমুল। প্রথম শট শট এবং গোল, একটি একটি শট হয়ে গেছে খেলার ফলাফল এক এক। রাস্তাটাকে ক্লিয়ার রাখবেন, ব্যস্ত রাস্তা, রাস্তাটাকে ক্লিয়ার রাখবেন প্লিজ। তৃতীয় শট ঠিক নেওয়ার জন্য গোপাল, ঠিক নেওয়ার জন্য তৈরি গোপাল। দ্বিতীয় শট, এভরি শট পাই যাবে। বল জালে জড়িয়ে গেল। দ্বিতীয় শোল একাডেমি প্লিজ আপনারা মাঠে চলে আসুন, মায়াপুর জেট ক্লাব ইতিমধ্যেই মাঠে চলে এসেছেন। বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, ঠান্ডা মাথায় গোলরক্ষককে বাঁ দিকে রেখে ডান দিক থেকে বল জালে জড়িয়ে দিলেন। দু দুটি শট হয়ে গেছে খেলার ফলাফল 2-2। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল শট, কিক নেওয়ার জন্য তৈরি বুলেট। কিক নেওয়ার জন্য তৈরি বুলেট, অপরদিকে তৈরি গোল রক্ষক রাহুল। লাস্ট অ্যান্ড ফাইনাল শট, দারুণ শট, সঠিক দিকে ছাপিয়েছিলেন গোল। এবারে কিন্তু চাপ পাচ্ছে নাইন স্টার দলের দিকে, কিক নেওয়ার জন্য সুদীপ্ত। দ্বিতীয়ার্ধের প্রায় শেষের দিকে মাঠে নেমেছিল সুদীপ্ত নাইন স্টার দলের। কিক নেওয়ার জন্য তৈরি সুদীপ্ত, অপরদিকে তৈরি গোল রক্ষক শিমুল। লাস্ট অ্যান্ড ফাইনাল শট, বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, তিন তিনটি শট হয়ে গেছে নাও সাডেন ডেথ। ক্লাবের বলটা যদি কারো কাছে থেকে থাকে দিয়ে যাবেন, ক্লাবের দুটি বল পাওয়া যাচ্ছে না।
লালুদা একটা একটা চলতেই থাকবে নাকি একটাই হবে তাহলে চলবে সাডেন ডেথ করো গোল যেত ম্যাচ গোল করতে পারলে ম্যাচে থাকবে না হলে ছিটকে যাবে টুর্নামেন্ট জিত নেওয়ার জন্য তৈরি শিমুন তৈরি রাহুল শট গোল নেবে গোল রক্ষক রাহুল আমরা দেখতে পাচ্ছি বামনপুকুর ফুটবল একাডেমি তারাও ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে সুতরাং এই ম্যাচের পরেই আমাদের নেক্সট ম্যাচ মিস এবং ছয় লাখ করল গোমাঘর ফুটবল একাডেমি ম্যান অফ দ্য ম্যাচ এই খেলায়